গভীর রাতে খোলা ছিল কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার খাদ্য নিগমের অফিস। রাতে অফিসে চোর ঢুকেছে এই সন্দেহে অফিসের সামনে জড়ো হন এলাকাবাসীদের একাংশ। এরপর অফিসের সামনে এলাকাবাসীর ভিড় দেখে অফিস থেকে বেরিয়ে আসেন অফিসে কর্মরত ওই সরকারি কর্মী আধিকারিকেরা। সূত্রের খবর, অফিসের সময় পেরিয়ে যাওয়ার পরও খাদ্য দপ্তরের কর্মী আধিকারিকরা অফিসে থাকায় সন্দেহ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের একাংশের। এরপরই দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ওরা। অফিসের দরজা বন্ধ করে খবর দেয় মেখলিগঞ্জ থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর কর্মী আধিকারিকদের উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আসার পরই নিরাপদেই অফিস থেকে বেরিয়ে যান তারা। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকদের মধ্যে কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, কোন জরুরি কারণে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখা হয়েছিল, এরও কোনো সদুত্তর মেলেনি। এদিকে বিজেপির দাবি, বাম আমলে খাদ্যমন্ত্রী থাকার সময় পরেশ অধিকারী অন্যায়ভাবে রেশন কার্ড থেকে শুরু করে নানা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই সংক্রান্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন ওই সরকারি কর্মীরা। দেখুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর বিকাল 5টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং ডিউটি আওয়ারে অনেক অফিসারকে, অনেক স্টাফকে, গ্রুপ সি স্টাফ, গ্রুপ ডি স্টাফ, গ্রুপ বি স্টাফকে পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যের বিষয় যে আমরা মেখলিগঞ্জ ফুড সাপ্লাই দপ্তরকে রাত 12টা পর্যন্ত অবৈধভাবে কাজ করার জন্য আজকে তারা কোনো কিছু হয়তো নথি তারা বাইপাস করার জন্য বা তাদের এমন কোনো কিছু নথি যেটাকে পাবলিক সমক্ষে আগামী দিনে আসতে পারে সেই সমস্ত নথি তারা মানে ডিসমিস করার জন্য তারা রাত পর্যন্ত তারা কাজ করছে। পুলিশ প্রশাসনকে জানার পর পুলিশ প্রশাসন এবং আমরা সম্মিলিতভাবে আসি। আসার পর তাদের ফল্ট পাই যে এত রাত্রিবেলা আপনারা কীসের জন্য কাজ করছেন, কিন্তু সেইখানকার কোনো আধিকারিক সঠিক উত্তর আমাদের দিতে পারেনি। মেখলিগঞ্জের পরেশচন্দ্র অধিকারী বিগত দিন মেখলিগঞ্জের তথা রাজ্যের খাদ্যমন্ত্রী ছিল, তার আমলে মেখলিগঞ্জে অনেক ভুয়ো রেশন কার্ড হয়েছে, অনেক নয়ছয় হয়েছে, অনেক জায়গায় চাকরির রফাদফা হয়েছে। সেই সমস্ত তথ্য এখান থেকে যে মেখলিগঞ্জে যে সমস্ত ভুয়ো কারবারগুলো চলতো তার নিজের এরিয়ায়, সেই সমস্ত জালি নথিপত্র তারা আজকে এখান থেকে সরানোর একটা চক্রান্ত তারা করেছে, এটাই আমাদের আশঙ্কা। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে কেন গভীর রাতে সরকারি অফিস খোলা রাখা হয়েছিল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।